হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথের উপর আমাদের WBK টার্গেট নিয়ে যে ক্লাস হচ্ছিল, যেখানে আমরা 2005 থেকে 2020 সাল পর্যন্ত কোশ্চেন, সব কোশ্চেন নিয়ে আলোচনা করবো বলেছিলাম, আজকে তার তৃতীয় ক্লাস। এবং এখানে তোমরা আরও কয়েকটি অঙ্ক পাবে যেগুলো 2005 সালের WBP এক্সামের এসছে। তো দেখো, এখানে প্রথমে যেগুলো রয়েছে লিস্ট, পরীক্ষার লিস্টগুলো, এবং সেখানে তোমরা দেখতে পাবে যে 2005-এর যে টোটাল 25টা কোশ্চেন থাকে, তার মধ্যে আমরা গত দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে, যেখানে আমরা 8টা 8টা করে 16টি কোশ্চেন করে ফেলেছি। তো তোমরা যারা যারা এখনো সেই ভিডিওটি দেখোনি, তারা প্লেলিস্ট, তার ভিডিও লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। দেখার পরে তার তৃতীয় এবং এখানে তোমরা 9টি অঙ্ক পেয়ে যাবে, তাহলে তোমাদের 2005 কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তী ক্লাস থেকে তোমাদের 2006 সাল শুরু হবে। এবং এইভাবে করতে করতে আমরা পুরো এখানে 17, দেখো, এক্সাইজ কনস্টেবল প্রিলিমিনারি 2019 পর্যন্ত আমরা পুরো অঙ্ক কমপ্লিট করে দেব। তো যারা যারা এই চ্যানেলটিতে রয়েছো এবং ভিডিও দেখার শেষে PDF প্রয়োজন হয়, বা ভিডিও সম্পর্কিত কোন সময় ভিডিও তোমরা পাবে বা কিছু রিলেটেড ভিডিও তোমাদের আসবে সেই সম্পর্কে, আবার ইউটিউবে অনেক সময় তোমাদের নোটিফিকেশন ঠিক টাইমে যায় না, তো সেই জন্য তোমরা টেলিগ্রাম ডাউনলোড করে সেখানে জবস কি একাডেমি সার্চ করে সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তাহলে এই চ্যানেল রিলেটেড যাবতীয় ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এবং PDF তোমরা সেখানে পেয়ে যাবে। তো আজকে চলো পরবর্তী প্রথম অঙ্ক, যেটা আমরা ক্লাস 3 ফার্স্ট অঙ্ক দেখছি। সেখানে একটা সরল দিয়েছে, যে সরলটি আমাকে করতে হবে। এখানে কি সরল রয়েছে দেখো, 7^1^2 × 3^4 / 3^3 অফ 1^1 এর সরলতম মান আমাকে বার করতে হবে। তো এখানটা আমি অঙ্কটা ফার্স্ট টুকে নিই, এটা কি রয়েছে, 7^1^2 × 3/4 / 3^3 অফ এটা। তাহলে সবসময় মনে রাখবে অফ, যার বাংলা কথা হচ্ছে এর, সেই কাজটা যখন দেখেছে সরল করেছিল, তখন দেখেছিল যে আমরা সাধারণত জানি কি হয়, সবার আগে হয় ভাগ, তারপর হয় গুণ, তারপর হয় যোগ, দেন লাস্টে হয় বিয়োগ। কিন্তু যদি গুণের ক্ষেত্রে এর ব্যবহার হয়ে থাকে, তাহলে ভাগের আগেও তোমাদের গুণটি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তোমাকে এই কাজটা সবার ফার্স্ট করতে হবে। তো সব প্রথমে তুমি কি করো, সবগুলোরই পূর্ণগুলো তুলে নাও, তাহলে 7^2 × 3/4 / 10^3 × 9/8। তাহলে কি বললাম, যে অফ যেহেতু ছিল তাই এই কাজটা সবার ফার্স্ট হবে। তো এখানে কি করবো আমরা, কাটাকাটি করে নাও, 3 এখানে থাকছে, 4 5, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 15/2 × 3/4 / 15/4। তাহলে ডিভাইডেড বাই 15/4, এটা পরবর্তীতে ইন্টু হয়ে উল্টে যাবে, 15/2 × 3/4 সরি × 4/15। তাহলে এখানে 15 15 আর এখানে 4 4 কেটে গেল, পড়ে থাকছে 3/2 = 1/2। তাহলে এর সরলতম মান কি পেলাম, 1/2, অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। তো এটা সরল ছিল, এরকম সরল তোমাদের প্রত্যেক পরীক্ষাতেই এসে থাকে। তো এরকম যদি অফ থেকে থাকে কোনো একটা জায়গায়, তোমরা সেই বডমাস যেটা শুনেছিলে BODMS, তো সেটা অনুযায়ী প্রথমে আবার ভাগ করে দিও না, সেক্ষেত্রে অফের কাজ সবার আগে হবে। এখানে তুমি যদি এই ভাগটিকে আগে করে দাও, তাহলে কিন্তু উত্তর ভুল চলে আসবে। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কি রয়েছে, একটি রেলগাড়ি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওড়া থেকে খড়গপুর যায় এবং 60 কিলোমিটার ঘন্টা বেগে ফিরে আসে। সমগ্র যাত্রার জন্য রেলগাড়িটি ঘন্টায় কত বেগে যায়, সরি এখানে গতিবেগটা তোমার প্রত্যেকটা ক্ষেত্রে এখানে কিলোমিটার ঘন্টায় গতিবেগ থাকবে, এবং সেক্ষেত্রে এখানে প্রত্যেক, তো সেটা কি রয়েছে, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের এখানে প্রতি ঘন্টা গতিবেগ জানতে চেয়েছে আমাদের, সেটা এখানে টাইপিং মিস্টেক করা হয়েছে বা করেছে। ওকে, তো ঘন্টায় গতিবেগ কত থাকছে, তাহলে কি বলেছে যে 40 কিলোমিটার প্রতি বেগে একটি ট্রেন হাওড়া থেকে খড়গপুর যাচ্ছে, আবার ফিরে আসার সময় সেখান থেকে ফিরে আসছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে তার এভারেজ বা সমগ্র যাত্রায় রেলগাড়িটির গতিবেগ কত ছিল, তাহলে এখানে ধরে নাও তখন 60 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার, তুমি যদি যেটা রয়েছে সেটাই যদি দূরত্ব হয়, অর্থাৎ ধরো এখানে হাওড়া আর এখানে খড়গপুর, ওকে, তাহলে কি হচ্ছে, এখান থেকে দেখো ফিরে আসার সময় কি বলছে, হাওড়া থেকে খড়গপুর যায় এবং খড়গপুর থেকে হাওড়া ফিরে আসার সময় সে কতক্ষণ নেয়, 60 কিলোমিটার প্রতি ঘন্টা, 7 কিলোমিটার, এবং এই ডিস্টেন্সটাই যদি 60 কিলোমিটার হয়ে থাকে, তাহলে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসতে তার সময় লাগছে 1 ঘন্টা,
আর 40 কিলোমিটার বেগে যাচ্ছে সে, তাহলে যেতে তার সময় লাগছে কত? যদি 60 কিলো দূরত্ব হয় 60 কিলোমিটার, তাহলে তার দেখো 1.5 ঘন্টা সময় লাগছে, কারণ 1 ঘন্টায় যাচ্ছে 40 কিলোমিটার, আর বাকি 20 কিলোমিটার যেতে তার অর্ধেক মানে 30 মিনিট সময় লাগবে, মানে হচ্ছে 1 পয়েন্ট, সরি কেজি না ঘন্টা, ঠিক আছে, 1.5 ঘন্টা সময় লাগবে। তাহলে এটা হচ্ছে 60 কিলোমিটার বেগে ফিরে আসছে যখন, তখন সময় লাগছে 1 ঘন্টা, আর যখন সে 40 কিলোমিটার প্রতি বেগে যাচ্ছে তখন তার সময় লাগছে 1.5 ঘন্টা। তাহলে মোট দূরত্ব সে কত অতিক্রম করছে? যাচ্ছে একবার 60, আসছে একবার 60, মানে মোট সে দূরত্ব অতিক্রম করছে দেখো 60 প্লাস 60 সমান হচ্ছে 120 কিমি। ওকে, আর সে যাবার সময় সে যাচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার সময় নিচ্ছে তখন সে 1 ঘন্টা, তার মোট টাইম কি হচ্ছে? প্রথমে যাচ্ছে সে 1 ঘন্টা, আসার সময় সে, এই সে যাওয়ার সময় নিচ্ছে সে 1.5 ঘন্টা, আসার সময় নিচ্ছে সে 1 ঘন্টা। তাহলে মোট টাইম কত পেয়ে যাচ্ছে আমি? 2.5 আওয়ার্স। তো মোট দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার, মোট টাইম না হচ্ছে 2.5 আওয়ার্স। যদি আমি এখানে 60 ধরে নিয়েছি, এটা কিন্তু আমার ধরে না আছে, তুমি যা খুশি ধরতে পারো এখানে, কোনো সমস্যা নেই, অবশ্যই নিজের হিসাবের সুবিধা মতো কিছু ধরে নেবে, যেটাতে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এখান থেকে আমি কি পেলাম? যে দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার, আর আমার যেতে টাইম লাগছে 2.5 আওয়ার্স। তাহলে আমার আয়ন গতিবেগ কত হবে? দূরত্ব ডিভাইডেড বাই সময়, তার দূরত্ব হচ্ছে 120 ডিভাইডেড বাই 2.5। এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে কত পেয়ে যাবে দেখো? 120, একদম ডিটেলসেই আমি করছি, যেটা হচ্ছে 25/10 সমান 120 ইনটু 10/25, যেখান থেকে আমি 5 দিয়ে কাটে 2 24, মানে হচ্ছে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, তাহলে ট্রেনটির গতিবেগ কত থাকবে? ওভারঅল ট্রেনটির গতিবেগ থাকবে সমস্ত ক্ষেত্রে গড়ে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর। অর্থাৎ কোন একটি ট্রেন যদি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওড়া থেকে খড়গপুর যায় এবং ফিরে আসার সময় সে 60 কিলোমিটার প্রতি বেগে ঘন্টা বেগে ফিরে আসে, তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ হচ্ছে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট নেক্সট কি রয়েছে? 900 এবং 1000-এর মধ্যবর্তী যে সংখ্যাকে 38 এবং 57 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 23 থাকে। তাহলে 900 এবং 1000-এর মধ্যে এমন কোন সংখ্যা আছে যে সংখ্যাকে আমি যদি 38 দিয়ে ভাগ করি বা 57 দিয়ে ভাগ করি, তাহলে প্রতি ক্ষেত্রে 23 ভাগশেষ থাকবে। তো কি করব? সবার ফার্স্টে এখানে ভাগশেষটা ভুলে যাবো, ধরে নাও তুমি ভাগশেষটা নেই, তাহলে তোমাকে শুধু এইটুকু বার করতে দিয়েছে যে 900 এবং 1000-এর মধ্যবর্তী কোন সংখ্যা যেটি 38 ও 57 দ্বারা বিভাজ্য, অর্থাৎ একবারে ভাগ যাবে, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা করব 38 এন্ড 57, এই দুটোর লসাগু বার, সরি লসাগু করব। লসাগু দেখো এটা একটা দিয়ে যাবে, এটা হচ্ছে 19, তো 19 দিয়েই আমরা এটা একমাত্র করতে পারবো। তাহলে সেক্ষেত্রে দেখো কি পাবো? এখানে 2 দিয়ে আর এখানে 3 দিয়ে, 3 2 19, তাহলে এখান থেকে লসাগু আমি কত পাচ্ছি? 19 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 6 6 19 কত হয়? 114। তাহলে এই একটি সংখ্যা যেটি ক্ষুদ্রতম সংখ্যা, যেটি 57 এবং 38 দুটো দ্বারাই বিভাজ্য। এবার তাহলে একে আমি গুণ করে করে যেতে হবে 1, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে, এবং দেখতে হবে যে কোন সংখ্যাটি 900 এবং 1000-এর মধ্যবর্তী আছে। তো এটাও তোমরা নিশ্চয়ই বোকার মতো 2 দিয়ে 3 দিয়ে গুণ করবে না, কারণ তোমরা স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারবে যে 2 দিয়ে গুণ করে কখনোই সংখ্যাটি 900 বা 1000-এর মধ্যবর্তী যাবে না। তো একদম সেরকম আন্দাজ করে 7 8 9 এরকম দিয়ে কিছু একটা দিয়ে গুণ করবে। যেমন 9 দিয়ে গুণ করলে দেখো 9 14 যেহেতু 100-এর বেশি হয় তাহলে 1000 পেরিয়ে যাবে, তাহলে তুমি 8 দিয়ে গুণ করবে, তাহলে 114-কে, সরি 114-কে 8 দিয়ে গুণ, 8 দিয়ে গুণ করলে দেখো কত পাচ্ছ? 912। তাহলে 912 এই একটা সংখ্যা পেয়ে গেছি, যেটা দেখো 900 এবং 1000-এর মধ্যবর্তী। ওকে, তাহলে এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা কিন্তু 38 এবং 57 দ্বারা বিভাজ্য, এতে কোনো রকম ভাগশেষ থাকবে না। তো যদি আমাকে 23 ভাগশেষ রাখতে হয় তাহলে সংখ্যাটাকে আমি কি করব? সংখ্যাটার সাথে আমি 23 সিম্পলি যোগ করে দেব। তাহলে দেখো যে সংখ্যাটা আমি পেয়ে যাব কত পাচ্ছি? 5 3 935। যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাকে যদি আমি এবার 38 বা 57 দিয়ে ভাগ করি তাহলে 23 ভাগশেষ পড়ে থাকবে। তাহলে কি পাচ্ছি অপশন? অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। খুব ইজি মেথড এবং আশা করছি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে না পারলে আবার রিপিট দেখে নাও। তো অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক রয়েছে কি? 4টি কলম ও 9টি পেন্সিলের দাম 207 টাকা, এবং 7টি কলম ও 4টি পেন্সিলের দাম 339 টাকা। একটি কলমের দাম হলো কত? অপশন দিয়ে দিয়েছে 36 টাকা, 54 টাকা, 45 টাকা ও 40 টাকা।
তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে, এক্ষেত্রে চারটি কলম ধরে নিতে হবে কি, তোমার এক্স একদম সিম্পলি যে মেথড, অনেকেই বলবে দেখবে যে এক্স না ধরে অঙ্ক করা শেখো বা এক্স কেন ধরবো আমরা সবসময়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যদি এক্স ধরে আমি তাড়াতাড়ি করতে পারি বা জিনিসটা যদি আমার কাছে বেশি বোধ্য হয় তাহলে আমি এক্স ধরবো নাই বা কেন, সেটা তোমাকে কেউ বারণ করে রাখেনি পরীক্ষায় যে তুমি এক্স ধরে করতে পারবে না, এটা যদি দেওয়া থাকতো যে না তুমি এক্স ধরে করতে পারবে না তাহলে আমি ঠিক আছে আমি অন্য কিছুতে চেষ্টা করবো, কিন্তু অন্য কিছুতে হয়তো শর্ট তোমাকে হয়তো খাতাতে লিখতে কম হচ্ছে কিন্তু সেটা বোঝা তোমাদের কাছে বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তো সেটা তুমি পরীক্ষাতে গিয়ে মনে রাখতে পারবে না। সেই জন্য অনেকেই অনেক সাথে অনেক কিছুতেই থাকে দেখবে যেখানে থাকবে যে এক্স ধরো না, কিছু কিছু থাকে অবশ্যই যেখানে এক্স না ধরেও খুব ইজিলি করতে পারি আমরা, কিন্তু যে সব ক্ষেত্রে আমরা এক্স ধরে সহজে বুঝে করতে পারবো বোঝাটা হচ্ছে মেন। তুমি দেখবে যদি কোনো একটা অঙ্ক বুঝতে পেরে থাকো তাহলে সেটা 1 মিনিট লাগুক না কেন কিন্তু সেটা তুমি তাড়াতাড়ি করতে পারবে, আবার অনেক সময় 3 লাইনের একটা অঙ্ক তুমি যদি না বুঝতে পারো তাহলে সেটাই করতে তোমার 5 মিনিট সময় লেগে যাবে। তো সেই হচ্ছে ব্যাপার, যেটা হচ্ছে কি যে চারটি কলম ও 9টি পেন্সিলের দাম, তাহলে তুমি এখানে ধরে নেবে যে পেনের দাম হচ্ছে X টাকা এবং পেন্সিলের দাম হচ্ছে Y টাকা, তাহলে 4টি কলমের দাম হচ্ছে 4X আর 9টি কলমের দাম হচ্ছে 9Y, কত দাম টোটাল হচ্ছে 207। ঠিক সেম ভাবে পরবর্তীতে 7টি কলম মানে হচ্ছে 7X প্লাস 8টি কলম মানে হচ্ছে 8Y ইকুয়াল টু হচ্ছে 339। ওকে, তাহলে এটাকে কি করবো আমাকে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, তো এই দুটোকে আমাকে অপনয়ন করে দাও। অপনয়ন পদ্ধতি তোমরা দেখেছো যে একে অপর থেকে বিয়োগ করে দাও, বিয়োগ করে কি বার করতে বলেছে আমাকে, কলমের দাম, কলম কি ধরেছিলাম এক্স, তাহলে আমাকে এক্স রাখতে হবে ওয়াইটাকে কাটাতে হবে, ওয়াই কে যদি কাটাতে হয় এখানে আছে 9Y এখানে আছে 8Y, তাহলে একে দেখো যদি আমি 8 দিয়ে গুণ করি আর একে দেখো আমি যদি 9 দিয়ে গুণ করি তাহলে দুটোই একই আসবে ভ্যালু, তাই না, 8 9 72 এখানে 8 9 72, তাহলে একে যদি 8 দিয়ে গুণ করতে হয় তাহলে প্রত্যেককে তোমাকে 8 দিয়ে গুণ করতে হবে, এখানেও এটাকেও 8 দিয়ে গুণ করতে হবে, তবে তোমার ইকুয়েশনটা ঠিক থাকবে, আর একে যদি 9 দিয়ে গুণ করো তাহলে এখানে একেও 9 দিয়ে গুণ করতে হবে আবার একেও 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি কি পেয়ে যাব এখান থেকে, এটা আমি একটু এই সাইডে লিখি দেখো, যে তাহলে পেয়ে যাবো 32X প্লাস 72Y ইকুয়াল টু 207 কে 8 দিয়ে গুণ করে নেবে তোমরা গুণগুলো ছোট ছোট গুণ, 56, 6, 1656। ওকে, আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 8 9 7 9 63, 63X প্লাস 72Y ইকুয়াল টু 339 × 9, 339 × 9 1 28 3051, তাহলে এখানে পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এটা যদি আমরা এবার বিয়োগ করি সব বিয়োগ চিহ্ন চলে আসবে, তাহলে এটা কি হবে, এটা কেটে যাবে ফার্স্টেই এবং এখানে পেয়ে যাবো 63 থেকে 22 বাদ, তাহলে -31X ইকুয়াল টু 3051 থেকে 1656 বাদ। দেখো এগুলো আমি ডিরেক্ট করে দিতে পারতাম কিন্তু তোমাদের একদমই যেন কোনো সমস্যা না হয় পুরো ডিটেলসেই আমি বলছি এখানে, 5 তাহলে পেয়ে যাচ্ছি 1395, তাহলে -31X ইকুয়াল টু -1395, এবার উভয় উভয় সাইডে মাইনাস মাইনাস কেটে গেল, এক্স ইকুয়াল টু 1395 বিয়োগ 31, এটা যদি আমরা ভাগ করি দেখো এটা ফার্স্টে আমি 4 দিয়ে যেতে পারবে, আচ্ছা এখানে ভাগটাও করে দিচ্ছি 31 দিয়ে, 4 দিয়ে গুণ করলে 124, এটা 5 দিয়ে গুণ করলে 155, তাহলে পেয়ে গেলাম 45, তাহলে এক্স ইকুয়াল টু 45, তাহলে এক্স ইকুয়াল টু আমি কি ধরেছিলাম কলমের দাম ধরেছিলাম, আমাকে দাম চেয়েছেও কলমের দাম, তাহলে হচ্ছে 45 টাকা বা অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। দেখো এখানে তোমাকে ক্যালকুলেশন গুণ ভাগ আমি সব করে দিলাম বলে তোমার এতটা মনে হচ্ছে কিন্তু এই গুণগুলো ভাগগুলো তো খুবই ইজি এবং তোমরা নিজেরা যদি বুঝে যাও তো অঙ্কটা খুব তাড়াতাড়ি এবং খুব দ্রুত করতে পারবে, হয়তো তোমাকে একটু লিখতে বেশি হবে কিন্তু ফাস্ট করতে পারবে, কোনো রকম আটকানোর কোনো পজিশন নেই, তো অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, কোনো বিদ্যালয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রের সংখ্যার অনুপাত 9:8 এবং তাদের সংখ্যার অন্তর 5, তাহলে পঞ্চম শ্রেণীর ছাত্র সংখ্যা কত, এখানে কি বলে দিয়েছে পঞ্চম ক্লাসের
পঞ্চম আর ষষ্ঠ এই দুই ক্লাসে ছাত্রের অনুপাত হচ্ছে 9:8। তো আমি তো জানি না কত ছাত্র আছে, সেই জন্য আমি এটাকে ধরে নেবো 9x, আর এটা ধরে নেবো 8x। তাহলে পঞ্চম ক্লাসের ছাত্র হচ্ছে 9x আর ষষ্ঠ ক্লাসের ছাত্র হচ্ছে 8x। আর কি বলেছে, তাদের সংখ্যার অন্তর হচ্ছে 5, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, অর্থাৎ 9x মাইনাস 8x সমান 5। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু 5। x ইকুয়াল টু যদি 5 হয় তাহলে পঞ্চম শ্রেণীর ছাত্র সংখ্যা কত? 9x ছিল, মানে হচ্ছে 9 × 5 সমান 45। খুবই সহজ অঙ্ক এটি। তাহলে কি পেয়ে যাচ্ছি? 45। অতএব অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর, যে তাহলে পঞ্চম শ্রেণীর ছাত্র সংখ্যা হচ্ছে 45। আর ষষ্ঠ শ্রেণীর ছাত্র কত হবে? 8 কে 5 দিয়ে গুণ হয়ে যাবে 40 জন। তাহলে ষষ্ঠ শ্রেণী যদি বলতো তাহলে অপশন এ হয়ে যেত। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, 902.4016 এর ধনাত্মক বর্গমূল হলো কি, অর্থাৎ তোমাকে দশমিক সংখ্যার বর্গমূল জানতে হবে। আমি গত ভিডিওতে তুমি পেয়েছো, দেখো একই ইয়ারে কিন্তু দুটো তিনটে করে চলে আসছে অঙ্ক, বা হয়তো এনটিপিসি ক্লাসটাই পেয়ে যেতে থাকতে পারো, যে এই দশমিক সংখ্যার বর্গমূল করতে কিন্তু তোমাকে জানতে হবে। পরীক্ষায় প্রায় পরীক্ষাতে তুমি একটা কমন পেয়েই যাবে যদি দশমিক বর্গ করতে পারো। তো তো এখানে কি আছে আমাকে? সিম্পল কিছুই নেই, অঙ্কটা তোমাকে কিচ্ছু করতে হবে না, এর কোনো শর্টকাট নেই, তোমাকে জাস্ট এটার বর্গমূল করতে হবে। তুমি বর্গমূল কত তাড়াতাড়ি করতে পারবে সেটা তোমার উপর নির্ভর, ঠিক আছে? যেখানে যাওয়া রয়েছে কি 902.4010। তো আমি তোমাকে দশমিকের বর্গমূল এবার আমি শেখাই। সেক্ষেত্রে প্রথমে তুমি ভেবে নেবে যে দশমিক টশমিক কিচ্ছুটি নেই, ওকে, পুরো এমনি নর্মাল একটা সংখ্যা, এখানে জাস্ট লেখা আছে দশমিক। তো তাহলে তোমাকে কি ভাবতে হবে, যে এখানে দশমিক বলে কিছু নেই, এমনি নর্মাল একটা সংখ্যা আছে, তো সেই সংখ্যার যেভাবে বর্গমূল করো সেভাবেই তোমাকে ফার্স্ট স্টার্ট করো। যেমন কি হয়, শেষের ডান দিক থেকে আমি দুটো দুটো করে বাদ দিতে থাকি, তাই না? দুটো এখানে, দুটো এখানে, দুটো, তাহলে পড়ে যেটা থাকছে তার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি থাকবে? যেমন 9 রয়েছে, 9 মানে হচ্ছে 3 কে 3 দিয়ে চলে যাবে, 3 3 9। এবার আমরা কি জানি, ভাগে একটা করে নামে, বর্গক্ষেত্রে বর্গমূলের ক্ষেত্রে দুটো নেমে যাবে, তাহলে এখানে 0 2 দুটোই নামবে। তো 0 2, এখানে যদি 0 2 নামি, এখানে 3 এর ডবল 6 আসবে, তো 6 দিয়ে দেখো এটা যাবেই না, যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সেই জন্য আমাকে আরো দুটো নামাতে হবে। এখন কিন্তু বলেছি দশমিক নেই ধরে নাও, তাহলে আমাকে আরো দুটো নামাতে হবে, তো 40, সেই জন্য আমাকে এখানে একটা 0 বসাতে হবে। এবার 0 যখন আমি বসিয়ে দেবো তাহলে এখানে দেখো 60 চলে আসবে, তাই না? তো 60 দিয়েও দেখো এই সংখ্যাটিকে আর যাবে না, যাবে 60-এর পর তুমি যদি 1 বসাও তাহলে দেখো 601 হয়ে যাবে, তাহলেও হবে না। তো সেই জন্য আমাকে আবার একটা আবার সংখ্যা বসাতে হবে, এবং সেই জন্য তোমাকে আবার এখান থেকে 16 নামাতে হবে, এবং সেই জন্য তোমাকে আবার এখানে একটা শূন্য দিতে হবে। সেই শূন্য দিলে 300 হয়ে গেল, তখন ডবল ডবল থাকবে এখানে 0, এই সরি আর একটা 600। তাহলে 600-র পর তুমি একটা যদি কত কি বসাবে, 4 বসাও, তাহলে 6004-কে দেখো 4 দিয়ে যদি গুণ করো তাহলে 24016 হয়ে যাবে। এই হচ্ছে বর্গমূল, এটা খুব ইজি ছিল। এবার এটা করার পর এখানে দেখো দশমিকের পর কটি রয়েছে, 4টি, মানে এখান থেকে দুটো ঘর আগে দশমিক বসে যাবে, অর্থাৎ এটি হচ্ছে 30.04, এর ধনাত্মক পূর্ণবর্গ এই বর্গমূল হচ্ছে 30.04। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, 5 বছর পূর্বে পিতার ও পুত্রের বয়সের সমষ্টি 40 বছর ছিল, 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, পিতার বর্তমানে বয়স কত? ওকে, বর্তমান বয়স আমাকে চেয়েছে, তাহলে এটা যদি আমি একটা টাইম লাইন ধরে নিই, এইটা হচ্ছে 5 বছর পর, এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে 5 বছর আগে, মানে হচ্ছে -5, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে +5। এখানে পিতা এবং পুত্রের দুজনেরই বয়সের সমষ্টি দিয়ে দিয়েছে 40, যদি দিয়ে দিয়ে থাকে তাহলে আমি কি করব, আমি এখানেই ধরে নেবো যে পিতার বয়স এই 5 বছর আগের, যে পিতার বয়স যেটা আমাকে বার করতে হবে সেটা কি ধরবো, সমান x, ওকে। তাহলে পুত্রের বয়স কত? 40 - x, এটা 5 বছর আগের কথা। এবার 5 বছর আগে যদি এটা হয়, এবার কি সম্পর্ক দিয়েছে? আর একটা সম্পর্ক দিয়েছে, যেটা দিয়েছে 5 বছর পরে, যে 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, অর্থাৎ এখানে এসে পিতার বয়স যা হচ্ছে সেটি হবে পুত্রের বয়সের 3 গুণ। তাহলে এখানে আসতে তাকে টোটাল ডিস্টেন্স কত, মানে টাইম কতক্ষণ লাগছে, দেখো এখানে 5 পিছিয়ে ছিল, সে 5 এগোতে হচ্ছে, তাকে টোটাল হচ্ছে 10। তাহলে 5 বছর পর পিতার বয়স কত হবে, x + 10, আর পুত্রের হবে 40 - x + 10, এটা। তখন এই শর্তটা কি আসছে, যে পিতার বয়স হয়ে যাচ্ছে পুত্রের বয়সের 3 গুণ। তাহলে এখান থেকে পুত্রের বয়স যদি বার করে নিই সেটা পেয়ে যাবো 50 - x। তাহলে শর্তানুসারে আমি এটা বলে দিতে পারি,
যে 50 - x ইন্টু 3 = x + 10। ওকে, এখান থেকে আমি কি পেয়ে যাব, 150 - 3x = x + 10। এখান থেকে পেয়ে যাচ্ছি আমি -4x, এই এক্সটা এইদিকে চলে এসে মাইনাস হবে, -3x + -x এটা -4x, এটা এইদিকে চলে যাবে মাইনাস হয়ে যাবে, এবং -150 + 10 মানে হচ্ছে -140, তো উভয় সাইডে মাইনাস মাইনাস কেটে গেল, এবং x = হচ্ছে 140/4 মানে হচ্ছে 35। ওকে, তাহলে 5 বছর পূর্বে আমি ধরেছিলাম কখনকার, 5 বছর পূর্বে যে পিতার বয়স হচ্ছে এক্স, তাহলে বর্তমান কত হবে 5 বছর পূর্বে যেহেতু, তাহলে এর সাথে বর্তমান বয়স পাবো আমি কত, যেটা আমাকে জানতে চেয়েছে, 35 + 5 মানে হচ্ছে 40। ওকে, তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 40 বছর। এবার দেখো 40 বছর, তাহলে 3 বছর পর, এই 5 বছর পর এর হয়ে যাবে 45, আর পিতা পুত্রের তখন থাকছে 15, যদি এই রিলেশনটা থাকে। তাহলে দেখো ঠিক এর যখন 35 ছিল তখন ছিল এর 5, তাহলে 35 আর 5-এ এর যোগ করলে দেখো 40 হয়ে যায়, যেটা প্রথম রেশিও ছিল বা প্রথম সম্পর্ক ছিল। ওকে, তাহলে অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর, পিতার বর্তমান বয়স হচ্ছে 40 বছর আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10 বছর। নেক্সট অঙ্ক দেখো কি হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়ালে ক্ষেত্রফল বাড়ে কত। এই অঙ্কগুলো খুব আসে এবং এই অঙ্কগুলো আমাদের একটু কনফিউশন হয়, কারণ এইটা নিয়ে অতটা অভ্যস্ত নই আমরা অন্যান্যগুলোর মতো। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমি আগের দিন বলেছিলাম যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই সমস্ত কিছু যে মিনিমাম যে সূত্রগুলো রয়েছে যেগুলো আমাদের জানতেই হবে, সেগুলো কিন্তু সবসময় মনে রাখবে, যেটা হচ্ছে πr², যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। ওকে, আর হচ্ছে ব্যাসার্ধ, পেন অভ্যাস নেই তো লেখা একটু খারাপ হচ্ছে। তাহলে কি পাচ্ছি আমি এখানে, কি বলেছে, এই আর যদি ব্যাসার্ধ হয় সেটি যদি 50% বাড়ায় তাহলে এই ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে। তো ধরে নাও আর হচ্ছে 100, ঠিক আছে, সবসময় এইরকম ইজি একটা সংখ্যা ধরবে যাতে তোমার হিসাবে সুবিধা হয়। আর যদি 100 হয় তাহলে এরিয়া বা ক্ষেত্রফল কত পাবো আমরা, πr² মানে হচ্ছে π×100² মানে হচ্ছে π/10,000, তাই তো এইটা। এবার যদি আর 50% আমি বাড়িয়ে দিই, ওকে, 50% যদি আমি বাড়িয়ে দিই, তো আর ধরার জন্য এই সুবিধা, দেখো 50% বাড়ে মানে এর অর্ধেক বেড়ে যাবে, মানে 100 আছে আরও 50 বাড়বে মানে হয়ে যাবে 150, তো এই হিসাবগুলো খুব সুবিধা হয়ে যাবে। তখন এরিয়া কত হবে, তখন এরিয়া হবে π/150², তো 150² কত হবে, 15² হচ্ছে 225, তাহলে হয়ে যাবে 225-এর পর দুটো শূন্য পাই। তাহলে প্রথমে ক্ষেত্রফল এটা ছিল, পরবর্তীতে পরিবর্তিত ক্ষেত্রফল এটা হলো, চেঞ্জ কতটা পেলাম বা বাড়লো কতটা সেটা তুমি এটা থেকে এটা বাদ, 225-0 যেটা আমি পাচ্ছি 125। ওকে, তাহলে আমার পরিবর্তন হলো এতখানি, সরি 22,500, এই এক এক 12,500, এই জিরোটা হবে না। তাহলে কততে বাড়লো, ছিল কতটা অরিজিনাল, তাহলে পার্সেন্টেজ বার করার সময় পরিবর্তন হয়েছে যেটা বা চেঞ্জ যেটা এসেছে, চেঞ্জ ডিভাইডেড বাই অরিজিনাল × 100, তাহলে এখানে হচ্ছে ওয়ান, চেঞ্জ কি এসছে 125,000, অরিজিনাল ছিল 10,000 × 100, তো 0,0 কেটে গেল এর সাথে, আর এরও 0,0 কেটে গেল এর সাথে, তাহলে পেয়ে যাচ্ছি 125%, যেটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ মানে পরিবর্তন, কত পরিবর্তন হয়েছে 125%। তাহলে যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 50% আমরা বাড়াই তাহলে তার ক্ষেত্রফল বাড়বে 125%। এই সূত্রগুলো তোমাকে মনে রাখলে 2 লাইনের অঙ্ক এটি। ওকে, অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক এবং আজকে শেষ অঙ্ক, যেটা কি রয়েছে, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল
29,400 এবং তাদের গসাগু হচ্ছে 70, তাদের লসাগু কত হবে? গত ভিডিওতে তোমরা পেয়েছো আশা করছি, বা তার আগের ভিডিওতে নাম্বার ওয়ান বা নাম্বার টু ক্লাসে কোন এক ক্লাসে আশা করছি এই রিলেটেড একটা অঙ্ক পাবেই পাবে, যে সূত্রটা আমি বলে দিয়েছিলাম যে সংখ্যা দুটির গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। তাহলে এখানে গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, আমাকে বার করতে হবে লসাগু। তাহলে লসাগু সমান গুণফল ডিভাইডেড বাই গসাগু, গুণফল কত রয়েছে 29,400, গসাগু কত 70, কাটাকাটি করে দাও, 0 প্রথমেই কেটে দাও, 7 দিয়ে এবার ভাগ করে দাও, 7 4 28, 1 4 7 2 14, 80 মানে হচ্ছে 420। তাহলে লসাগু কত পেলাম 420, অপশন ডি হচ্ছে এটি সঠিক। তো আজকে তোমাদের এই 9টি অঙ্কের মধ্যে দিয়ে তোমাদের 2005 সালে WPP যে কোশ্চেন ছিল ম্যাথের উপর তা কমপ্লিট, এবং পরবর্তীতে তোমরা 2006 সালের ভিডিও পাবে পরের দিন থেকে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলের আগে পেয়ে যাও। গত ভিডিও যারা দেখোনি তাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তারা প্রত্যেকে দেখে নেবে, এবং এই ভিডিওটি তোমাদের যে বন্ধুরা রয়েছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।